হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও আর মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের পড়াবো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ফাইভের ইংলিশ টেক্সট বুকের লেসান থ্রি অর্থাৎ ফুল মনিস ইন্ডিয়া এই গদ্যাংশটির পার্ট টু বা ইউনিট টু পার্ট ওয়ান বা ইউনিট ওয়ান আমি ইতিমধ্যেই তোমাদের লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে দিয়েছি যদি না তোমরা সেই ভিডিওটি দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা নিচে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও সেই ভিডিওটি দেখে নিতে পারো এর পাশাপাশি বলে রাখি তোমাদের ক্লাসের তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসান ওয়ান অর্থাৎ গান্ধী দা মহাত্মা এবং লেসান টু এ ফিট অন ফিট এই দুটি পড়াও কিন্তু আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে এবং ব্যাখ্যাসহ পড়িয়ে আপলোড করেছি তোমরা সেই ভিডিওগুলো উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো আমরা এবার এখান থেকে পার্ট টু শুরু করব। অর্থাৎ পঁয়ত্রিশ পাতা আমি তোমাদের লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে এবং ব্যাখ্যা ব্যাখ্যাসহ পড়িয়ে দিচ্ছি এবং পড়াতে পড়াতে আমি ইংরাজি অজানা শব্দগুলোর মানেও বলে দেবো তোমরা পারলে সেগুলো তোমাদের খাতায় লিখে নিতে পারো তো চলো শুরু করা যাক লাস্ট সানডে লিটিল ফুলমণি ওয়েন টু সি এ যাত্রা উইথ আর পেরেন্টস গত রবিবার ছোট্ট ফুলমণি তার বাবা মায়ের সাথে যাত্রা দেখতে গিয়েছিল পেরেন্টস মানে তোমরা যেন বাবা মা আর যাত্রা হচ্ছে তোমরা তোমাদের গ্রামে বা পাড়ায় দেখোছো যে স্টেজে যে ওই যে অভিনয় করে যেটা করা হয় সেটাকে যাত্রা বলা হয় অনেক জায়গায় এটাকে নাটকও বলে তো তোমাদের মনে হতে পারে আচ্ছা সেটাকে যাত্রা কেন বলে তো আমি সেটা একটু তোমাদের বলি যাত্রা কথাটা আসলে কিসের সাথে যুক্ত আমরা যখন কোথাও যাই সে পায়ে হেঁটেই হোক সাইকেল নিয়েই হোক বাইকে হোক বা কোনো গাড়ি করেই হোক তো সেটাকে আমরা বলি যাত্রা তো এখানে তো আমরা যখন যাত্রা দেখি পাড়ায় যখন কোনো অনুষ্ঠান মানে স্টেজেতে হয় আমরা এক জায়গায় বসে দেখি তাহলে আমরা তো এক জায়গায় বসে আছি আমরা তো যাত্রা করছি না তা তাহলে এটার কেন নাম যাত্রা তো বলে কি আমরা এক জায়গায় বসে থাকলেও কি হবে আমাদের মনটা কিন্তু যাত্রা করছে স্টেজেতে যা যা কিছু দেখানো হচ্ছে সেই যে ঘটনা বা যা কিছু সেগুলো দেখে আমাদের মনটা ট্রাভেল করছে বা যাত্রা করছে সেই জন্য এটাকে যাত্রা বলা হয় তোমাদের আরেকটুখানি বুঝিয়ে বলি তোমাদের বুঝতে সুবিধা হবে যখন তোমরা ধরো টিভিতে কোনো সিনেমা বা মুভি দেখছো তোমরা বিছানাতে বসে আছো বসে বসে দেখছো তুমি এক জায়গাতেই বসে আছো কিন্তু যা টিভির পর্দায় তোমাদের দেখাচ্ছে ধরো একটা পাহাড়ের সিন দেখালো জঙ্গল দেখাচ্ছে সমুদ্র দেখাচ্ছে বা রাস্তা দেখাচ্ছে আমরা এক জায়গায় বসে আছি কিন্তু আমাদের মনটা কিন্তু সেই দৃশ্যগুলো দেখে দেখে ট্রাভেল করছে বা যাত্রা করছে সেই কারণেই এগুলোকে যাত্রা বলা হয় ফুলমণি ওয়াজ থ্রিল্ড টু সি দ্য যাত্রা ফুলমণি খুব রোমাঞ্চিত ছিল থ্রিল কথার অর্থ হচ্ছে রোমাঞ্চিত ছিল যাত্রা দেখার জন্য বা এটাও বলতে পারো ফুলমণি খুব রোমাঞ্চিত ছিল যাত্রা দেখে মানে যাত্রাটা দেখার জন্য বা দেখে সে খুবই রোমাঞ্চিত ছিল দ্য নেক্সট ডে ঠিক পরের দিন হোয়েসি ন্যারেটেড দ্য স্টোরি অব দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস যখন সে সেই প্রদর্শনের গল্পটা মানে ওই যাত্রার যে প্রদর্শন মানে যাত্রা যারা অভিনয় করেছে সেই অভিনেতা বা অভিনেত্রীদের প্রদর্শনটাকে তার ক্লাসের কাছে বিবরণ করছিল বা বর্ণনা করছিল ন্যারেটেড কথার অর্থ হচ্ছে বর্ণনা করা আর পারফরমেন্স তো বললাম প্রদর্শন যখন তার ক্লাসের বা তার শ্রেণিতে সেই গল্পটিকে সে প্রদর্শন করছিল সরি সেই প্রদর্শনের গল্পটিকে সে বর্ণনা করছিল হার টিচার সেট দ্যাট তার শিক্ষক তখন তাকে বলেন যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোক থিয়েটার যাত্রা হলো আসলে এক ধরনের লোকনাট্য ফোক থিয়েটার কথার অর্থ হচ্ছে লোকনাট্য আর অ্যাকচুয়ালি মানে হচ্ছে আসলে দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্মড আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি এই ধরনের থিয়েটার কাইন্ড মানে হচ্ছে রকম থিয়েটার মানে থিয়েটারই বলবে এই ধরনের থিয়েটার ইজ পারফর্মড প্রদর্শিত হয় মানে এই ধরনের থিয়েটারকে প্রদর্শন করা হয় আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডিফারেন্ট মানে বিভিন্ন বা আলাদা আলাদা আর পার্টস মানে অংশ তাহলে আমাদের দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে এই ধরনের থিয়েটারকে প্রদর্শিত করা হয় ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র মহারাষ্ট্রে এটাকে এই যাত্রাটিকে তামাশা বলা হয় নটাঙ্কি ইন নর্থ ইন্ডিয়া উত্তর ভারতে এটিকে বলা হয় নটাংকি অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল এবং আমাদের বাংলায় এটিকে যাত্রা বলা হয় মোস্ট অব দিস ফোক থিয়েটারস আর বেস্টন বেশিরভাগ এই লোকনাট্য কিসের ওপর ভিত্তি করে তৈরি ফোক থিয়েটার্স তো আগেই বললাম লোকনাট্য আর বেস্ট মানে হচ্ছে ভিত্তি কিসের উপর ভিত্তি করে তৈরি অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স পৌরাণিক ঘটনা এবং চরিত্রের উপরে ভিত্তি করে তৈরি মাইথোলজিক্যাল মানে পৌরাণিক মানে পুরাণ যুগে আগেকার দিনের যে এই যে রামায়ণ মহাভারতের গল্প রকম তারা তাহলে পৌরাণিক ঘটনা এবং পৌরাণিক চরিত্রের উপর ভিত্তি করেই কিন্তু এই বেশিরভাগ লোকনাট্য তৈরি নেক্সট প্যারাগ্রাফে চলে এসো ইন্ডিয়া হ্যাজ এ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স ভারতের আছে শাস্ত্রীয় সঙ্গীতের এক সমৃদ্ধ ঐতিহ্য রিচ মানে আসলে হয় বড়োলোক বা ধনী তোমরা এখানে বলবে সমৃদ্ধ আর হেরিটেজ কথার অর্থ হচ্ছে ঐতিহ্য আর ক্লাসিক্যাল ড্যান্স মানে হচ্ছে শাস্ত্রীয় নৃত্য তাহলে ভারতের শাস্ত্রীয় নৃত্যের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস বিভিন্ন রকমের শাস্ত্রীয় নৃত্যের ধরন বা রকম আছে ফর্মস মানে ধরন বা রকম মানে শুধুমাত্র এক দু রকমের নয় বিভিন্ন রকমের এই শাস্ত্রীয় নৃত্যের ধরন বা রকম আছে অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ এবং প্রত্যেকটাই যুক্ত বা সম্পর্কিত কিছু পৌরাণিক ঘটনা বা কাহিনির সাথে ডিলস মানে সম্পর্কিত মাইথোলজিক্যাল তো আমি আগেই বললাম পৌরাণিক আর ন্যারেটিভ মানে ঘটনা বা কাহিনি গল্পও বলতে পারো তাহলে এই যে প্রত্যেকটি বিভিন্ন রকমের শাস্ত্রীয় নৃত্যের যে ধরন বা রকম সেই প্রতিটাই কিন্তু কোনো না কোনো ওই পৌরাণিক ঘটনা বা কাহিনীর সাথে সম্পর্কিত ওই যে বললাম রামায়ণ মহাভারতের কোনো ঘটনা বা কাহিনী এটার সাথে যুক্ত দ্য ড্যান্সার্স ওয়ার কালারফুল ড্রেসেস ড্যান্সার্স তো জানো যারা নাচে অর্থাৎ নৃত্যশিল্পীরা তারা কী করেন ওয়ার কালারফুল ড্রেসেস রঙ বেরঙের বা রঙিন পোশাক পরেন ওয়ার কতট্য হচ্ছে পড়া বা পরিধান করা আর কালারফুল ড্রেসেস তো বুঝতেই পারছ রঙিন পোশাক অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক এবং তারা সঙ্গীতে তালে বা ছন্দে নাচে হারমোনি মানে তাল বা ছন্দ আর মিউজিক তো বুঝতেই পারছো সঙ্গীত তাহলে যারা নাচে সেই নৃত্যশিল্পীরা তারা রঙ বেরঙের পোশাক পরেন এবং সঙ্গীতে তালে বা ছন্দে নাচেন ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশান ড্রামাটিক্স কথার অর্থ হচ্ছে নাট্যশিল্প আর এসেন্সিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয় তাহলে এই নাট্যশিল্প হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের যে প্রথা তার একটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় অংশ ট্র্যাডিশান মানে প্রথা আর ইন্ডি ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স অর্থাৎ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তাহলে এই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যে প্রথা সেটির হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় একটি অংশ হচ্ছে ড্রামাটিক্স অর্থাৎ নাট্যশিল্প কাতথাক ইজ এ ড্যান্স অব নর্থ ইন্ডিয়া কাতথাক এই কাতথাক যে নাচের ধরন বা প্রকার এটা হচ্ছে কোথাকার না উত্তর ভারতের হোয়াইল ভারতনাট্যম মোহিনীআট্টম কুচিপুরি অ্যান্ড কথাকলি আর অল ফর্ম সাউথ ইন্ডিয়া যেখানে ভারতনাট্যম মোহিনীআট্টম কুচিপুরি কথকলি এগুলো হচ্ছে সবই দক্ষিণ ভারতের মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্স ফর্মস অব ইস্টার্ন ইন্ডিয়া মণিপুরি এবং ওড়িশি এই যে দু ধরনের নাচের ধরন এগুলো হচ্ছে পূর্ব ভারতের সাচে ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্মস এই এত রকমের নাচের ধরন ওয়াইড ভ্যারাইটি মানে এত রকমের আর ড্যান্স ফর্ম মানে নাচের ধরন ক্যান নট বি ফাউন্ড হোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না ফাউন্ড মানে খুঁজে পাওয়া এনিহোয়ার মানে কোনো কথায় এনিহয়ার এলস মানে কোনো জায়গাতেই পাওয়া যায় না ইন দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর মধ্যে অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র ভারতেই এত ধরনের নাচের ধরন দেখতে পাওয়া যায় ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্ট্রেগাল টু দ্য ইন্ডিয়ান কালচার সঙ্গীত এবং নৃত্য এটা সবসময় ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ অলওয়েজ মানে সবসময় বা সর্বদা ইন্ট্রেগাল কথার অর্থ হচ্ছে অবিচ্ছেদ্য অর্থাৎ যে দুটোকে আলাদা করা যায় না আর ইন্ডিয়ান কালচার মানে তোমরা জানো ভারতীয় সংস্কৃতি তাহলে এই নৃত্য এবং সঙ্গীত এই দুটি হচ্ছে ভারতীয় সংস্কৃতির সবসময়ের এক অবিচ্ছেদ্য অংশ মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত বা জড়িত ফুলমণি হ্যাজ এ সুইট ভয়েস ফুলমনির খুব মিষ্টি গলা আছে সুইট ভয়েস মানে মিষ্টি গলা সি বিলিভস দ্যাট সে বিশ্বাস করে যে সি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস সে ছন্দের সাথে গান গাইতে পারবে কিসের ছন্দের সাথে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সঙ্গীতের বাদ্যযন্ত্রের সাথে তাহলে সে বিশ্বাস করে যে সঙ্গীতের বাদ্যযন্ত্রের সাথে সে ছন্দেই সেই যে বাদ্যযন্ত্র বাজবে সেই ছন্দের সাথেই সে গান গাইতে পারবে হারমোনি মানে ছন্দ বা তাল কী কী সঙ্গীতের বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে দেখো লাইক সিতার তবলা সারেঙ্গি ড্রাম অ্যান্ড সোয়ান যে সিতার তবলা সারেঙ্গি ড্রাম এই সব কিছুর সাথে ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুলার্স ফুলমণি জানতে পেরেছে যে ভারতীয় রাজারা এবং শাসকেরা কিংস মানে তোমরা যেন রাজা আর রুলার্স কথার অর্থ হচ্ছে শাসকেরা প্যাট্রোনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্টস ওনারা কী করতেন না নিজেদের রাজসভায় শাস্ত্রীয় সঙ্গীত এবং শাস্ত্রীয় নৃত্যকে সমর্থন করতেন প্যাট্রোনাইজড কথার অর্থ হচ্ছে সমর্থন করা ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স বুঝতেই পারছো শাস্ত্রীয় সঙ্গীত এবং শাস্ত্রীয় নৃত্য আর কোর্ট মানে এখানে হবে রাজসভা তো ভারতীয় রাজারা এবং শাসকেরা কি করতেন না নিজেদের যে রাজসভা সেখানে শাস্ত্রীয় সঙ্গীত বা শাস্ত্রীয় নৃত্য যে সমস্ত শিল্পীরা করেন সেই সমস্ত শিল্পীদের সমর্থন করতেন যোগ্য সম্মান দিতেন দেখো তারপরেই আমরা দেখতে পাবো দেখো ওনারা কি করতেন না সেই সমস্ত শিল্পী মানুষদের নিজেদের রাজসভায় এসে নিজেদের রাজসভাকে আরও মানে কী বলবো অলঙ্কৃত করতেন এমপেরর আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অব তানসেন এম্পেরার কথার অর্থ হচ্ছে সম্রাট সম্রাট আকবর তানসেনের গান শুনতে ভালোবাসতেন লিসেন মানে সোনা ওখানে টিটার উচ্চারণ করবে না লিস্টেন হবে না আসল শব্দটি হচ্ছে লিসেন আবার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট আমাদের দেশ এত বড় যে উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক এখানে বিভিন্ন রকমের শাস্ত্রীয় সঙ্গীতের ধরন বা রকম আছে স্টাইলস মানে এখানে ধরন বা রকম তাহলে আমাদের এই বড় বড় দেশে বিভিন্ন রকমের শাস্ত্রীয় সঙ্গীতের ধরন বা রকম আছে লাইক হিন্দুস্তানি অ্যান্ড কার্নাটিক যেমন হলো হিন্দুস্তানি এবং কার্নাটিক এই দু ধরনের এখানে কথা বলা হয়েছে ইচ অফ দি স্টাইলস ইন টেম্পেলস এই দুধরনের প্রকারি মন্দিরেতে তৈরি হয়েছিল গৃহ মানে বড়ো হওয়া এখানে তোমরা বলবে মন্দিরেতেই সৃষ্টি হয়েছিল অ্যান্ড ডেভেলপ ডাউন দ্য এজেস এবং যুগ যুগ ধরে এগুলো আরও উন্নত হয়েছে ডেভেলপড মানে উন্নত হওয়া আর এজেস মানে ডাউন দ্য এজেস যুগ যুগ ধরে এগুলি উন্নত লাভ উন্নতি লাভ করেছে ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান ফুলমণি ভারতীয় হিসাবে গর্ব অনুভব করে শুধু ফুলমণি নয় আমরা সবাই করি তোমরা আমি সবাই আমাদের ভারতীয় হিসাবে আমাদের গর্ব হয় সি হ্যাজ হার্ড দ্যাট সে শুনেছে যে হার্ড মানে শোনা দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস আমাদের দেশে আমাদের দেশ ভর্তি গ্রেট কথার অর্থ হচ্ছে মহান 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 মনুমেন্টে মনুমেন্টও বলতে পারো নাহলে বলতে পারো স্থাপত্য মানে বড় বড়ো বিল্ডিং এই রকমেতে আছে যেগুলো খুব বিখ্যাত তাইতে আমাদের দেশ ভর্তি আর কিসে ভর্তি ফোর্টস ফোর্টস কথার অর্থ হচ্ছে দুর্গ অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচারস এবং সুন্দর সুন্দর স্থাপত্যে ওয়ান্ডারফুল মানে চমৎকার আর আর্কিটেকচার কথার অর্থ হচ্ছে স্থাপত্যে তাহলে ফুলমণি এটাও শুনেছে যে আমাদের দেশ ভর্তি মহান মহান মনুমেন্ট দুর্গ এবং হচ্ছে চমৎকার স্থাপত্য শিল্পে সি হ্যাজ সিন দ্য পিকচার নেক্সট পেজে চলে যাও ছত্রিশ পেজে সি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল সে তাজমহলেরও ছবি দেখেছে ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড এটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাহলে পৃথিবীর মধ্যে যে সেভেন ওয়ান্ডার্স আছে মানে সপ্তম আশ্চর্য সেই সাতটা আশ্চর্যের মধ্যে আমাদের তাজমহল হচ্ছে একটি দ্য ফোর্ট অ্যাট আগ্রা অ্যান্ড দ্য রেড ফোর্ট ইন দেলি আর অলসো ওর্থ সিং আগ্রাতে যে ফোর্ট আছে মানে যেটাকে আগ্রা ফোর্ট বলা হয় আর দিল্লির যে রেড ফোর্ট সেগুলোও হচ্ছে দেখার মতো ওর্থ মানে হচ্ছে মূল্যবান ওর্থ সিইং কথার অর্থ হচ্ছে মানে দেখার মতো দেখলে চোখ জুড়িয়ে যাবে এই রকম তারা জিনিস দ্য হিউজ গেটওয়ে অর বুলান দরওয়াজা বিশাল বড় হচ্ছে গেটের প্রবেশ পথ বা যেটাকে বুলান দরওয়াজা বলা হয় বিল্ট বাই এম্পেরর আকবর যেটা সম্রাট আকবর তৈরি করেছিলেন কোথায় অ্যাট ফতেপুর সিক্রি ফতেপুর সিক্রিতে ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস দ্যাট ফুলমণি উইজেস টু সি এই জিনিস এই মনুমেন্টটাও এই ফুলমণি দেখতে চায় মানে ফুলমণি যে যে মনুমেন্ট দেখতে চায় তার মধ্যে এইগুলোও পড়ে লাস্টে কি বলা হচ্ছে দেখো সি হোপস দ্যাট সে আশা করে যে সাম ডেস হি উইল বি এবেল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া একদিন সে পারবে সারা ভারতটাকে ঘুরে দেখতে এবেল মানে পাড়া আর ট্রাভেল মানে ঘোরা ওই যে প্রথমেই বলেছিলাম যাত্রা করা তাহলে ফুলমণি আশা করে যে একদিন হয়তো সে সারা ভারতটা ঘুরে দেখতে পারবে এটা শুধু ফুলমনির আশা না সবার আশা আমারও আশা আশা করি তোমাদেরও ওই আশা সারা ভারতটা ঘুরে দেখার অ্যান্ড সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্টস এবং সে সব এই চমৎকার মনুমেন্টস মানে চমৎকার এই স্থাপত্যগুলোকে সে দেখতে পাবে ফ্যাসিনেটিং মানে চমৎকার তো এখানেই এই ফুলমনিজ ইন্ডিয়াই গদ্যাংশটি শেষ হলো এরপরে দেখো অ্যাক্টিভিটি আছে আমি আগের ইউনিটের অ্যাক্টিভিটিও করাইনি এই ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর অ্যাক্টিভিটি আমি একসাথে একটি ভিডিওতে করে দেবো তোমরা সেখান থেকে সেটা দেখতে পেয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সে ওয়ার্ডের মানে হোক বা সেন্টেন্সের মানে আমাকে কমেন্ট সেকশানে জানিও আমি সেখান থেকে সেটা সমাধান করে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রকম ইংলিশ রিলেটেড আর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমি তোমাদের ক্লাসে সমস্ত টেক্সট পড়া এভাবেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যাসও আপলোড করছি আমার চ্যানেলে তোমরা সমস্ত ভিডিওই পেয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে মানে পরের চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের কাছে আবার আসবো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই